নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব হাতে মাখা মসুর ডালের একটি দুর্দান্ত রেসিপি। যে সমস্ত বন্ধুরা মাছ, মাংস, ডিম কিছুই খেতে পছন্দ করেন না, অবশ্যই এই রেসিপি রাতের ডিনারে, সকালবেলার ব্রেকফাস্টের জন্য যখন তখনই বানিয়ে নিতে পারেন। খুবই কম টাইমের মধ্যে প্রোটিনে ভরপুর একটা দুর্দান্ত রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমাদের মেন উপকরণ মসুর ডাল নিয়ে নিতে হবে। আমি এখানে আমার পরিমাণ বুঝে মসুর ডালটা নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে এই ডালটাকে আমরা প্রথমে ধুয়ে নেব, আর এটাকে 1 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখে দেব। এতে রেসিপিটি করার জন্য খুব কম টাইম লাগবে। আর এদিকে ডালটাকে ভিজিয়ে দেওয়ার পর আমরা এখানে কিছু সবজি ব্যবহার করব ডালের মধ্যে, সেগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে 2টো বড় সাইজের আলুকে আমি একটু আলু বাজার থেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একইভাবে কিন্তু এখানে 2টো টমেটোও কেটে নিলাম। পরিমাণ মতো লঙ্কা নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এখানে ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব। এখন সমস্ত কিছু রেডি। খুবই কম টাইমের মধ্যে কিন্তু ঝটপট হয়ে যাবে এই রেসিপি। তো দেখুন, এদিকে আমার ডালটাও ভেজানো হয়ে গেছে, জল ছাড়িয়ে নিয়েছি, আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এভাবে যদি ভিজিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে রেসিপি। তো দেখুন বন্ধুরা, এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি, যে কোনো পাত্রের মধ্যে আপনারা করতে পারবেন। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে এই ভেজানো ডালগুলোকে জল ঝরিয়ে দিয়ে দিলাম। যে সবজিগুলো কেটেছিলাম দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে প্রথমে দিয়ে দিলাম আলু, পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি টমেটো, আর এখানে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দসই সবজি দিয়েও করতে পারবেন। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এইবারে এখানে ওপর থেকে 1 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে ডাল আর সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আগে কখনো এইরকম মসুর ডালের হাতে মাখা রেসিপি খেয়েছেন কিনা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর কখনো না বানিয়ে খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো দেখুন, এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন রেসিপি তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব, আর দিয়ে দেব তার মধ্যে ফোড়নে 1 টিস্পুন মতো গোটা জিরে, 2টো ফাটানো শুকনো লঙ্কা, আর 1 চামচ মতো রসুন কুচি। রসুনটা যারা পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন। কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা এর থেকে ফ্লেভার আসবে, এর মধ্যে মসুর ডাল আর সমস্ত সবজি দিয়ে দেব। এবার আমরা কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে ডাল আর সবজিগুলোকে কষিয়ে যাব। 2 থেকে 3 মিনিট পর একটু ঢাকা বন্ধ করে দেব, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে বেশ কিছুক্ষণ আমরা এইভাবে রেখে দেব। তো দেখুন, এইবার ঢাকাটা খুলে আবারও সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছে। এইভাবে 2 থেকে 3 বার আমরা কিন্তু ঢাকা দেব, আর খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে এই ডাল আর সবজি কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমাদের ডাল আর সবজি একটু কষানো হয়ে গেলে এর মধ্যে গরম জল অ্যাড করে দেব পরিমাণ মতো। কতটুকু ডালের মধ্যে গ্রেভি রাখতে চাইছেন সেটা অবশ্যই করে একটু বুঝে দিয়ে দেবেন। এখানে ডাল সবজি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আছে, অল্প একটুক্ষণ রান্না করলেই আমাদের ডালটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিয়েছি, আর চেক করে নিচ্ছি ডাল আলু এগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখে নিলাম ডাল আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু ধনে পাতা কুচি, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর 1/2 চামচ মতো ঘি। এবার সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে আমরা ফুটিয়ে নেব, আর পুরোপুরি ডালের রেসিপি তৈরি। এইভাবে হাতে কম সময় থাকলে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারের জন্যে। রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আজকে রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে রেসিপিটি প্রচুর শেয়ার করার জন্য অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে নেবেন। তো দেখুন, এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে ডালটা। এখন যে কোনো কিছুর সঙ্গে খান, দুর্দান্ত লাগে এর টেস্ট। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য ধন্যবাদ।